হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম নাহার কিচেনে আমার আরেকটি নতুন পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ডটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তাছাড়া এই ডেজার্টটি আমার নিজেরও অনেক পছন্দের কাস্টার্ড তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে আমি ঠান্ডা দুধ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম তরল দুধ নিয়েছি এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম গুঁড়া দুধ এতে করে টেস্টটা ভালো হয় আমি এখানে চিনি দিচ্ছি দুশো গ্রাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি দুধ চিনির উপকরণকে এখন ভালোভাবে জাল করে নিব জাল করার সময় বারবার নেড়ে নেবেন আমি এখন এতে দিয়ে দিব কাস্টার পাউডার কাস্টার্ড পাউডার দিবেন আর ঘন ঘন নাড়তে থাকবেন না হলে কাস্টার্ড পাউডারটা জমাট বেঁধে যেতে পারে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে ঘন ঘন নেড়ে চেড়ে নেবেন আমার কাস্টার্ড পাউডার থকথকে হয়ে এসেছে আমি কাস্টার্ডটাকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এতে দিয়ে দিব কনডেক্স মিল্ক এক টেবিল চামচ আমি কাস্টার্ডের জন্য যে ফলগুলো নিয়েছি তার মধ্যে ছিল চেরি আপেল কিশমিশ লাল আঙ্গুর কলা তাহলে চলুন কাস্টারটা বানিয়ে ফেলি আমি একটি বাটিতে কাস্টার ঢেলে নিলাম এখন আমি এর মধ্যে সমস্ত ফলের মিশ্রণগুলো দিব ফল দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এমন কোনো ফল দিবেন না যেটার ভিতর থেকে পানি বের হয় এতে করে কাস্টার্ডটা পানি পানি হয়ে যেতে পারে তরমুজ আম এ জাতীয় ফল দিবেন না এতে করে কাস্টার্ডে পানি উঠে যাবে সব সময় শুকনা ফল দেওয়ার চেষ্টা করবেন আমি কিছুটা কিশমিশও দিয়ে দিয়েছি আমার কাস্টার্ড তৈরি হয়ে গেছে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী আমি দুটা ওয়েফারও দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন তৈরি হয়ে গেল সুস্বাদু ডেজার্ট